করে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায়। তবে অতীতে ইতিহাস খুঁজলে দেখা যাবে যে সেখানে শাসক দলের প্রশাসনের হেনস্থার অভিযোগ নতুন কিছু নয়। কি দেখাচ্ছেন আপনারা লোকের সামনে, কি দেখাতে চাইছেন আপনারা, কি দেখাচ্ছেন আপনারা লোকের সামনে, কি দেখাতে চাইছেন? পর্ব শুভেন্দু। মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। বাড়িতে ছিলেন না বিরোধী দলনেতা, তার অনুপস্থিতিতে কিভাবে তল্লাশি, প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তমলুকের সিআই কোলাঘাটের ওসি, তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে। কোলাঘাটের ওসি সৌরভ সিনহাকে তৎক্ষণাৎ ফোন করেছিলেন শুভেন্দু, হাইকোর্টের নির্দেশের কথা জানিয়ে তার অনুপস্থিতিতে তল্লাশি চালাতে বারণ করেছিলেন। ফোন ধরতে চাইনি, পরে কোলাঘাটের ওসি সৌরভ সিনহা ফোন ধরল। আমি বললাম দেখুন, আমি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি, আমার বাড়ির সামনে অসভ্যতা, আমার বাবা মা, বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে, এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত 3 বছর মমতা ব্যানার্জিকে, যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে। আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা, সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন, এবং রাজ্য সরকারের পক্ষে দ্বিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি, তারও অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে। নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে বিরোধী দলনেতা আশঙ্কা করেছিলেন অজ্ঞাতে তার বাড়িতে বোমাগুলি যে রেখে দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়, তবে কথা শোনেনি পুলিশ। ভিডিওগ্রাফি ছাড়া, আপনারা মিডিয়া ছাড়া, বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন? আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন, আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন, আপনি যদি জাল নোট, হেরোইন, ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন, তার দায়িত্ব কে নেবে? এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না? ন্যাচারাল জাস্টিস 226। বিধায়কের সামনে পকেটে হাত ঢুকিয়ে বেপরোয়া ভঙ্গিতে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় ঘাটাল থানার আইসি শঙ্খ চ্যাটার্জিকে। বাড়িতে ছিলেন না হিরণের আত্মসহায়ক তমগ্ন দে, তার অসুস্থ মা একাই ছিলেন বাড়িতে। বুধবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেললেন বৃদ্ধা, জানালেন তার কোনো কথাই শোনেনি পুলিশ। অসুস্থ মা দরজা খুলতে না চাওয়ায় পুলিশ দরজায় লাথি মারতে থাকে, তারপর আতঙ্কে দরজা খুললে কোনো রকম কারণ না দর্শিয়ে বাড়িতে ঢুকে পড়ে তারা। ছেলে ওই রাজনীতি করে, তাই এসে কালকে দেখি হঠাৎ অনেকগুলো পুলিশ এসে রাত্রিবেলা ডাকছে, তমগ্নবাবু তমগ্নবাবু করে। আমি বেরিয়েছি, বলছি দরজাটা খুলুন, আমি তো দরজা খুলবো না, না খুলুন, লাথি মারছে, এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, সারা বাড়ি ঘিরে ফেলেছে অনেক পুলিশ। আর ছেলেকে নিয়ে কি বলছে, আমি যে আমার ছেলে কিচ্ছু করে না, আমার ছেলে তো কোনো ইয়ে নেই, শুধু একটু এইসব কাজ করে সব কিছু তো করতে হবে। ওই পুলিশ কি বলছিল? পর্ব কৌস্তব। এই তো গেল সাম্প্রতিক ঘটনা। অতীতে বহুবার রাজ্যের শাসক দলের রোষের মুখে বারবার পড়তে দেখা গিয়েছে বিরোধী দলকে। কৌস্তব বাগচির ক্ষেত্রেও ঘটেছিল অনেকটা এই রকম ঘটনা। মাঝরাতে বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। হাইকোর্টের আইনজীবী কৌস্তবের দাবি ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলাতেই এমন ঘটনা। হুঁশিয়ারি দিয়ে তৎকালীন কংগ্রেস নেতা বলেছিলেন তিনি ছেড়ে দেওয়ার পাত্র নন।
সাগরদিঘি নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে দাবি কংগ্রেসের। তারই প্রতিবাদ করে শাসক দলের পুলিশের রোষানলে পড়েছিলেন বলে জানিয়েছিলেন কৌস্তব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে, এটা তার প্রমাণ। নওশাদ পর্ব, পঞ্চায়েত ভোটের আগে ফের রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙর। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ বাধে তৃণমূল ও আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙরের আজ পরে কলকাতার ধর্মতলায় অবরোধ করে আইএসএফ। তুলতে গেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। টেনে হিচড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ইট ছুটতে ছুটতে পুলিশকে তাড়া করে আইএসএফ কর্মী সমর্থকরা। গ্রেপ্তারির 42 দিন পর প্রেসিডেন্সি জেল থেকে বেরোন আইএসএফ বিধায়ক। অর্থাৎ বিরোধী দলের নেতা কর্মীদের হেনস্থা করার নতুন কিছু নয়, আগেও ঘটেছে বারবার। সদ্য পূর্ব মেদিনীপুরে ভোটের মুখে এমন ঘটনায় তেতে উঠেছে বিরোধী রাজনীতি। পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু ও কিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ দুই পদ্মনেতার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।